আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া তোমাদেরকে আজকে ক্লাস সেভেনের ইংরেজি বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা কিছু ওয়ার্ড মিনিংস শিখব, কিছু ওয়ার্ড শিখব, সেগুলোর ওয়ার্ড মিনিংস শিখব, সেগুলো কোন পার্টস অফ স্পিচ সেটা শিখব, এবং তুমি যে শব্দগুলি পেয়েছো কোন বই থেকে পেয়েছো, কোন ডিকশনারি থেকে পেয়েছো, ওই বইয়ের পেজ নাম্বার কত সেটি শিখব, এবং এটা একটা ফর্মে আমরা ফেলব, এবং কোন ধরো আমরা একটা ফর্মে ফেলব, সেই ফর্ম অনুযায়ী এটার আবার সেন্টেন্স তৈরি করব। লেটস উই ডিসকাস দ্য স্টার্ট। টুডে উই লার্ন দিস ফলোয়িং ওয়ার্ডস, ইটস মিনিংস, আইডেন্টিফাই ইটস পার্টস অফ দ্য স্পিচ, দ্য নেম অ্যান্ড দ্য পেজ নাম্বার অফ দ্য ডিকশনারি উইচ উই ব্যানার টু অর উই হ্যাভ কালেক্টেড। আফটার দে মেক মিনিংফুল সেন্টেন্সেস ফ্রম দিস ওয়ার্ডস। আমরা শব্দটা জানবো, শব্দটার অর্থ জানবো, কোন ডিকশনারি থেকে তুমি পেয়েছো শব্দের অর্থটি সেটা শিখবো, এবং একটা ফর্মে ফেলবো, অ্যান্ড ফর্ম থেকে কীভাবে সেন্টেন্স তৈরি করা হয় সেটা শিখবো। প্রথম ওয়ার্ডটি দেখো, রেকর্ড, আর ই সি এ ডাবল এল, রেকর্ড। রেকর্ড মিনিংস হচ্ছে স্মরণ করা, রেকর্ড মানে হচ্ছে স্মরণ করা বা মনে রাখা। এটা পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচে পড়েছে এটা হচ্ছে হার, তার মানে রেকর্ড শব্দটি হচ্ছে হার। এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রিকলেবল, আর ই সি এ ডাবল এল এ বি এল টি, রিকলেবল। এটার সেন্টেন্স তৈরি করবো আমরা, একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি করবো। সেন্টেন্স হচ্ছে দেখো, হোয়েন হিউম্যানস আর বর্ন দেয়ার ব্রেইনস আর নট ক্যাপেবল অফ ফর্মিং রিকলেবল মেমোরিজ। আমি সেন্টেন্সটি তোমাদেরকে আরেকবার পড়ে শোনাচ্ছি, হোয়েন হিউম্যানস আর বর্ন দেয়ার ব্রেইনস আর নট ক্যাপেবল অফ ফর্মিং রিকলেবল মেমোরিজ। নাম্বার টু, ERASE, ইরেজ। এটার অর্থ হচ্ছে মুছে ফেলা, ইরেজ মানে হচ্ছে মুছে ফেলা। এটা কোন পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ হচ্ছে এটা হচ্ছে ভার। এটা কোন বই থেকে পেয়েছো দেখো, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি পেজ নম্বর 308, 308 নম্বর পেজে তুমি এটা পাবা। এটা নাউন ফর্ম কি? এটা নাউন ফর্ম হচ্ছে ইরেজার, ERASER, ইরেজার। এটার সেন্টেন্স, একটা মিনিংফুল সেন্টেন্স তুমি নিজেও তৈরি করতে পারো। আমি একটি লিখে দিয়েছি, তোমরা তোমাদের নিজস্ব চিন্তা থেকে নিজস্বভাবে সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো। উই ক্যান নট রিমুভ সরস বাই অ্যান ইরেজার। আমি আরেকটা প্রশ্ন হচ্ছে, ইরেজার, উই ক্যান নট রিমুভ সরস বাই অ্যান ইরেজার। নাম্বার থ্রি, আই এন টি ই ডাবল এল আই সি ই এন টি, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মিনিং হচ্ছে বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট অর্থ হচ্ছে বুদ্ধিমান। তো এটা পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ এটি? এটি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, মানে ইন্টেলিজেন্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কোন বই থেকে পেয়েছি? অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি পেজ নম্বর 456, 456 নম্বর পেজে তুমি এই ওয়ার্ডটি পাবা, অর্থ সহ। এটা নাউন ফর্ম কি, মানে ইন্টেলিজেন্ট শব্দটির নাউন ফর্ম কি? ইন্টেলিজেন্স, আই এন টি ই ডাবল এল আই জি ই এন সি ই, ইন্টেলিজেন্স। এন্ড ইন্টেলিজেন্স দিয়ে আমরা একটা বাক্য গঠন করবো। আমি আরও বলছি, বাক্যটি তুমি তোমার নিজস্ব চিন্তাধারা থেকে তৈরি করতে পারো। আমি একটি বাক্য লিখেছি, তোমরা শোনো, উই হ্যাভ এনগেজড এ মার্কেট রিসার্চ কোম্পানি টু গেদার ইন্টেলিজেন্স অন আওয়ার কম্পিটিটরস।
আমি আরেকবার বলছি সেন্টেন্সটি দেখো উই হ্যাভ এনগেজড এ মার্কেট রিসার্চ কোম্পানি টু গেদার ইন্টেলিজেন্স অন আওয়ার কম্পিটিটরস নেক্সট নাম্বার 4 PER FUR MANCE পারফরম্যান্স পারফরম্যান্স অর্থ হচ্ছে সম্পাদন করা কিছু করতে পারো এটি কোন পার্সনেস পেজ এটি হচ্ছে নাউন মানে পারফরম্যান্স শব্দটি হচ্ছে নাউন এটি কোন বই থেকে আমরা পেয়েছি অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারির পেজ নাম্বার 617 670 নম্বর পেজে তুমি এই ওয়ার্ডটি পাবা অর্থ সহ এটির ভার্ব ফর্ম কি মানে পারফরম্যান্স শব্দটির ভার্ব ফর্ম হচ্ছে পারফর্ম সেন্টেন্স হি পারফর্মস বেটার ইন অলমোস্ট এভরি সেক্টর আমি আবার বলছি হি পারফর্মস বেটার ইন অলমোস্ট এভরি সেক্টর নেক্সট নাম্বার 5 WILDRY wild wild এর অর্থ হচ্ছে বন্যভাবে এটি কোন পার্সপেস পেজ এটি হচ্ছে অ্যাডভার্ব কোন বই থেকে আমি পেয়েছি অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি পেজ নম্বর 867 867 নম্বর পেজে অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি বইয়ের তুমি এই ওয়ার্ডটি পাবা অর্থ সহ পাবা এটির অ্যাডজেক্টিভ ফর্ম কি এটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওয়াইল্ড ডব্লিউ আই এল ওয়াইল্ড বন্য সেন্টেন্স কে দেয়ার আর মেনি ওয়াইল্ড অ্যানিমেলস ইন দি জু দেয়ার আর মেনি ওয়াইল্ড অ্যানিমেলস ইন দি জু মানে চিড়িয়াখানার বিভিন্ন অনেক বন্য জীবজন্তু থাকে নেক্সট নাম্বার 6 ই এম আই এন্ড ই এন্ড টি এমিনেন্ট এমিনেন্ট অর্থ হচ্ছে বিখ্যাত এটি কোন পার্সনেস পেজ এমিনেন্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ কোন বই থেকে আমি পেয়েছি অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারির পেজ নম্বর 298 অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার ডিকশনারি বইয়ের 298 পৃষ্ঠায় তুমি এই ওয়ার্ডটি পাবা অর্থ সহকারে এটির সেরোনাম কি এটির সেরোনাম হচ্ছে রেনাউন্ড আর ই এন ও ডব্লিউ এন ই টি রেনাউন্ড এটির সেন্টেন্স আমি লিখেছি শেখ মুজিবুর রহমান ইজ এ রেনাউন্ড পারসন অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি আরেকবার বলতেছি শেখ মুজিবুর রহমান ইজ এ রেনাউন্ড পারসন অল ওভার দ্য ওয়ার্ল্ড মিনিংসটা তোমরা নিজেরা তৈরি করতে পারো আমি যেমন লিখেছি শেখ মুজিবুর রহমান এমন এমন একজন বিখ্যাত ব্যক্তি সারা পৃথিবীতে তিনি একজন বিখ্যাত ব্যক্তি নেক্সট নাম্বার 7 এন ই আর ভি ও ইউ এস নার্ভাস নার্ভাস শব্দটির অর্থ হচ্ছে স্নায়ু বিশিষ্ট নার্ভাস মানে স্নায়ু বিশিষ্ট মানে বিগরের পার্সপেস স্পিচ কে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তার মানে হচ্ছে নার্ভাস শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ এটা আমরা পেয়েছি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি বইয়ের পেজ নম্বর 567 567 নম্বর পেজে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি বইয়ের আমরা পেয়েছি এটির অর্থ সম্পূর্ণ পাবে সেরোনিম কি এটা হচ্ছে এ এন এস আই ও ইউ এস অ্যানেক্সাস মানে নার্ভাস শব্দটির সেরোনিম হচ্ছে অ্যানেক্সাস Sentences, it was an anxious situation. It was an anxious situation. Next, number 8. ENGRAVE. Engrave. Engrave শব্দের অর্থ হচ্ছে নকশা খোদাই করা. এটি কোন পার্সপেস পেজ এটি হচ্ছে তোমার ভিইআর ভাগ তার মানে ইংরেজ শব্দটি হচ্ছে ভাগ পেজ কোন দিকে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি বইয়ের পেজ নাম্বার 303 নম্বর পেজে আমি পেয়েছি তোমরাও খুঁজতে পাবা বইটি দেখবা খুঁজবা ওয়ার্ডগুলো জানবা
মনে রাখবা যত বেশি ওয়ার্ড মিক্স তুমি জানবা ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্ট সুতরাং তোমার অনেক অনেক বেশি ভোকাবুলারি বা শব্দ ভান্ডার তোমার মধ্যে থাকতে হবে অনেক অনেক বেশি শব্দ অর্থ তোমাকে শিখতে হবে আচ্ছা এনগ্রেভার শব্দটির নাউন ফর্ম হচ্ছে এনগ্রেভার ই এন জি আর এ ভি ই আর এনগ্রেভার সেন্টেন্স লিখেছি আমি অ্যামং হিজ আদার স্কিলস হি ওয়াজ রেনাউন্ড অ্যাজ অ্যান এনগ্রেভার বোথ ইন উড অ্যান্ড ইন কপার কপার প্লেট আচ্ছা তারপরে ক্যাট ক্যাট নেক্সট নাম্বার 9 এ ডি এল ওয়াই আর ইয়ার ম্যান মিনিং হচ্ছে প্রশংসা করা এক নম্বর শব্দের পার্সন স্পিচ কোন পার্সন স্পিচ এটা হচ্ছে ভাত পেয়েছি কোথা থেকে অক্সফোর্ড অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি বইয়ের পেজ নাম্বার 18 18 পেজ পেয়েছি সেন্টেন্স ও এটি নাউন ফর্ম হচ্ছে অ্যাডমিরেশন এ ডি এম আই আর এ টি আই ও এন অ্যাডমিরেশন Sentence. Sentence. Not all people do well for society for admiration. Admire shabdo noun form hocche admiration. Sentence hocche not all people do well for society for admiration. Next, number 10. Poverty. P O V E R T Y. Poverty. ওয়ার্ডটি মানে হচ্ছে দারিদ্রতা এটার কোন পার্সন স্পিচ এটি হচ্ছে নাউন প্রভাবটি শব্দটি হচ্ছে নাউন পেয়েছি কোথা থেকে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি বইয়ের পেজ নাম্বার 644 644 পৃষ্ঠায় অ্যাডভান্স এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পুয়ার পুয়ার মানে গরিব সেন্টেন্স কি লিখছি ইন সাম ডেভেলপিং কান্ট্রিজ large number of poor people are dependent on fish আমি আবার পুরো শব্দটি দিয়ে একটা সেন্টেন্স লিখেছি আমি আবারও বলছি যে শব্দটা তোমরা তোমাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে সেন্টেন্স তৈরি করবে এর জন্য তোমাকে ওয়ার্ড মিনিংস জানতে হবে ওয়ার্ড মিনিংস তুমি যত বেশি শিখবা তোমার ইংরেজি তত বেশি সহজ মনে হবে মনে রাখবা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইফ ইউ স্পিক ইংলিশ Friend, you must be learned many, many word meanings. তো আমি আরেকবার প্রশ্ন আছে এটা poor sentence লিখে আছে in some developing countries large number of poor people are dependent on fishing মানে কিছু উন্নয়নশীল দেশ আছে যেখানে বৃহৎ গরিব জনগোষ্ঠী মাছ ধরার উপর নির্ভরশীল তো মাই ডিয়ার বয়েজ তোমরা এই শব্দগুলি শিখবা যেভাবে শিখালাম তোমরা এগুলো শিখে বাড়ির কাজ করে নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে দেখাবা এবং এই ওয়ার্ডগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবা তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ